রাজনৈতিক ব্যস্ততায় বিশ্বকাপ শেষে ব্যাট বল থেকে দূরেই ছিলেন বিপিএল সামনে রেখে অবশেষে মাঠের অনুশীলনে ফিরলেন মাশরাফি বিন মুরতুজা পুরনো ভূমিকায় বল হাতে ফিরলেও এ যেন নতুন এক মাশরাফি মাঠে ফিট হয়ে ফিরতে শরীর থেকে ছেড়ে ফেলেছেন প্রায় দশ কেজি ওজন তাকে নিয়ে দারুণ আশাবাদী ঢাকার কোচ মোহাম্মদ সালাউদ্দিন মাশরাফির ইঞ্জুরি নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা কয়েকদিন আগে চোট পেয়েছিলেন পিঠে তাতে বঙ্গবন্ধু বিপিএলে তার খেলা নিয়েই শঙ্কা রাজনৈতিক ব্যস্ততায় নাকি রিহাবেও সময় দিতে পারছেন কম রাজনৈতিক ব্যস্ততা আছে কথা সত্যি কিন্তু মাঠে ফিরতেও কম মরিয়া নয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক তাকে ভালো করে দেখলেই সেটা বুঝতে পারবেন ভারী শরীরে পেস বোলিংটা করা মুশকিল এ কয়দিনে মিরপুরের জিমে এসেছিলেন কাক ডাকা ভরে মাঠের পারফরমেন্সের তাড়নায় শরীর থেকে কমিয়েছেন প্রায় দশ কেজি ওজন বিপিএল এর আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগে হোম অফ ক্রিকেটে শুরু করেছেন বোলিং ঢাকা প্লাটুনের সতীর্থ তামিম ইকবালের বিপক্ষে বোলিং করেছেন চার ওভার দুই ওভার করেছেন পূর্ণ রান আপে বাকি দুই ওভার সংক্ষিপ্ত রান আপ নিয়ে শেষ পর্যন্ত বঙ্গবন্ধু বিপিএল এ পারবেন তো খেলতে আশা ছাড়ছেন না প্লাটুন কোচ সে পুরোটাই খেলবে এবং সে ভালোভাবেই খেলবে এবং ভালোভাবে সে আমার মনে হয় যে সে ভালো পারফর্ম করবে হয়তো যেহেতু আজকে প্রথম বল করছে হয়তো একটু হয়তো হৃদমের সমস্যা হবে কয়েকদিন বল করলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে কারণ সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা আছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স এবং এক্সপিরিয়েন্সটা তো আপনি কখনো আসলে এটা আপনি ফেলতে পারবেন না তো এটা যখন তারা খেলবে তারা তারা পুরো হান্ড্রেড পার্সেন্ট দিয়েই খেলবে প্লাটুনের ক্যাপ্টেন্সির দায়িত্বটা ওমার শ্রফির কাঁধে নামে ব্যক্তি উদ্যোগে হলেও শুরু হয়ে গেছে ঢাকা প্লাটুনের অনুশীলন স্কোয়াডে দেশিদের মধ্যে যোগ দিয়েছেন তামিম বিজয় মুমিনুল আরিফুল হক महमुदुर रहमान डिबिसी निुज ढाका